কেন ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিডিআর প্রধান প্রতিবাদ করলেন না? কেন করলেন না আমরা জানি, এই মেরুদণ্ডহীন অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি একজন সেনাবাহিনীর সাবেক অফিসার হিসাবে আপনার মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে চাই। গিয়েছিলেন একজন সুপারে গরিব টুপাতে গিয়ে সিলেটের জন্য, আমার মনে হয় পাকিস্তান ইন্ডিয়া বর্ডার আর সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার বর্ডার, এই দুইটা বর্ডার হলো বিপজ্জনক খুব। বাংলাদেশের ভারতের বর্ডার কেন এত বিপজ্জনক? কেন এখানে মানুষ গেলে পরে গুলি করে এবং গুলিটা একতরফা? বাংলাদেশের বিজিবি কি বিডিআর কি আজ পর্যন্ত শুনেছেন ভারতের কোন লোককে গুলি করে মেরেছেন কোথাও? কেন মারে না? কারণ তারা সতর্ক থাকে। কেন ভারত মারে? কারণ তারা কেয়ার করে না। তারা মনে করে যে গুলি গরু ছাগল, মানুষও না গরু ছাগলের কাছাকাছি, তাদেরকে গুলি করে দুই চারটা মারলে কিচ্ছু আসে যায় না, এতে করে আমাদের একটু সুনাম বাড়বে, লোকজন ভয় পাবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রী যখন বলেন যে ওখানে তো যারা যায় তারা তো গরু চোর, গরু চুরি করে চোরাই গরু দিতে যায়, ওই জন্য মাঝে মধ্যে গুলি টুলি করে, ওদের হাতে অস্ত্র থাকে তো তাই গুলি করে, উনি যেভাবে ভারতের বিএসএফ এবং ভারতের সরকারকে ডিফেন্ড করলেন, আমার কাছে কষ্ট লাগে। আমার কাছে ভিডিও আছে, দেখতে পারেন আমি দেখাতে পারি যে উনি কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, ভারতের কোন কর্মচারী, ভারতের সরকারের কোন মুখপাত্র? যেখানে বাংলাদেশের সরকারের মন্ত্রী যদি এভাবে ডিফেন্ড করতে পারে, বিজিবি তো মারবেই, বিজিবি ডেলি মারবে, অনেক মারা তো অনেক প্রত্যেকদিন মারা উচিত, কেন সুযোগ দিয়েছেন মারবে। বাংলাদেশ একটা একটা নপুংসক জাতি, এখানে ভারতের সহায়তায় সরকার ক্ষমতা থাকে, ভারত যাই করুক না কেন, ভারতের বিজিবি আমাদেরকে মারুক কাটুক সরকারের কোনো কথা নাই। কেন কথা নাই এটা আমরা ভালো করে জানি। তাই আমি চাই বাংলাদেশ বাংলাদেশের মতো দাঁড়াক। যদি আজকে ওই ভাইটাকে মেরে ফেলা হয় সুপারি করোনার অভিযোগ হোক, আর সে একটা কোনো কারণে ওখানে গিয়েছে, ভুলে গিয়েছে, তাকে গুলি করে মারতে হবে কেন? তাকে তো ওখান থেকে ধরেও ফেরত পাঠানো যেত। ওরা তো গুলি করে মারার কোনো কাহিনী না এখানে, কেন গুলি করবে, কেন মারবে পাখির মতো? এটা আমরা আজকে অনেক বছর ধরে প্রতিবাদ করছি। একটা দেশের সম্মান, একটা দেশের ইজ্জত কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে না। পদ্মা সেতু আর মেট্রো রেলের উপর সম্মান ডিপেন্ড করে না। দেশে কতগুলি পদ্মা সেতু আছে সেটা নিয়ে মানুষ বিশ্ববাসী চেনে না, জেনে যে একটা ছোট দেশ হয়েও সে ইউনাইটেড নেশনের প্রতিবাদ করতে পারে। তার সাথে যেমন ফিডেল কাস্ট্রোর আমাদের কিউবা আমেরিকার পেটের ভিতরে 60 মাইল দূরে মাত্র, সে তারা আজকে দেখেননি, আপনারা শোনেননি পৃথিবীর ইতিহাসে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে তারা প্রতিবাদী হয়ে টিকে আছে? কেন বাংলাদেশ পারে না? কেন বাংলাদেশকে পাকিস্তান পন্থী হতে হয়, অথবা ভারত পন্থী হতে হয়, অথবা চীন পন্থী হতে হয়, অথবা আমেরিকার পন্থী হতে হয়? কেন বাংলাদেশ পন্থী হতে পারি না আমরা? আমাদের কি 50-51 বছরে পায়ের কোমরের আর হাঁটুর জোর এতটুকু নাই আমরা দাঁড়াতে পারি? কেন আমাদেরকে আজকে শুনতে হয় পাকিস্তানি গ্রেনেড, অথবা বলতে পারি ইন্ডিয়ান র? আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে আপা। উই হ্যাভ এ কান্ট্রি ইজ বাংলাদেশ, উই হ্যাভ টু লাভ দিস কান্ট্রি এন্ড উই হ্যাভ বি প্রাউড অফ দিস কান্ট্রি। আমাদেরকে অন্য দেশের সহায়তায় সরকারে থাকারও দরকার নাই, জনগণের সহায়তায় সরকারে থাকলে আজকে এই সমস্যাগুলো হতো না। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি সব দলকে অনুরোধ করছি যে বি প্রো বাংলাদেশি, প্রি প্রো বাংলাদেশি, বাংলাদেশি হন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের দুঃখে কষ্টে ব্যথিত হন, বাংলাদেশে আনন্দে উদ্বেলিত হন। এতে আমার 71 সালে হেল্প করেছিল, ওই জন্য তাদেরকে 50 বছর ধরে যা দিয়েছি জীবনেও ভুলতে পারবে না, তাও শোনার দরকার নাই? আর ফারাক্কার পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মেরে ফেলারও দরকার নাই? আমরা প্রতিবাদী জাতি, আমরা চাই স্বাধীনভাবে বিশ্বের দরবারে বেঁচে থাকতে। হতে পারে আমাদের দেশ ছোট, হতে পারে আমাদের দেশ গরিব, কিন্তু তাই বলে কি আমাদের আত্মসম্মান থাকবে না? আমরা সবসময় পরনির্ভরশীল কেন থাকবো? কেন আমরা ভারতের উপর নির্ভরশীল থাকতে হবে? কেন আজকে আমাদের মাসুক ভাই আমাকে ঘটনাটা জানালেন, আমরা প্রতিবাদ করছি যে সরিষাবাড়ির সেই সুপারি করতে যে একজনকে মেরে ফেলেছে, কেন ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিডিআর প্রধান প্রতিবাদ করলেন না? কেন করলেন না আমরা জানি, এই মেরুদণ্ডহীন অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ট্রাই টু বি বাংলাদেশি অ্যান্ড স্ট্যান্ড ফর বাংলাদেশ, এই কথা আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই। এটা না হলে আমাদের সব রাজনীতি, সব সমাজনীতি, অর্থনীতি জিরো হয়ে যাবে। আমরা এখানে নিজের ব্যক্তিত্ব নাই, নিজের প্রতিবাদ করতে পারি না, এখানে আমাদেরকে আমেরিকা এসে কি করবে, জাপান এসে কি করবে, আর ভারত কতদিন আমাকে ঠেকাবে? এটা আমি মনে করি আমার পক্ষ থেকে এটাই বক্তব্য। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।